কান পেতে থাকুন কারণ সুযোগ অনেক সময় দরজায় খুব আসতে টোকা দেয় তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি থেকে আর এম বাদশাহ তো আপনার যদি সময় খারাপ চলে তাহলে এটা আপনি অবশ্যই শুনুন একবার এক মূর্তিকার ছিলেন তো মূর্তিকার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলো মূর্তিকারের কাছে একটা হাতুড়ি একটা কিছু ছিল ব্যাগ ছিল যেখানে কিছু তার মালপত্র ছিল এবং সে যেতে যেতে একটা পাথর দেখে বড় পাথর বলে আরে এই পাথর তো ভালো মূর্তি বানানো হবে এবং সেই হাতুড়ি আর ছেনি বাই করে পাথরের ঘায়ে মারে মারা ওই পাথর পাথরটি কেঁদে ওঠে এবং বলে আমাকে ছেড়ে দিন মূর্তি কার আর্টিস্ট আপনি আগে চলে যান আরও ভালো ভালো পাথর পাবেন আমার থেকে ভালো পাথর পাবেন আমাকে ছেড়ে দিন মানে কাকুতি মিনত করে বেলায় আর্টিস্টটি ছেড়ে দেন এবং আরেকটু ওগিয়ে গিয়েই একটা ভালো পাথর দেখে ওর থেকেও ভালো সেখানে মারে একটা ভালো মূর্তি বানায় এবং গ্রামে চলে আসে গ্রামে একটা মন্দির হচ্ছিলো তো মন চার পাঁচজনকে নিয়ে যায় পাথরটি মানে মন মূর্তিটি নিয়ে এসে দিয়ে দেয় মন্দিরে এবার যে মন্দিরে পুরোহিত ছিল তিনি বলেন যে নারকেল ভাঙার জন্য একটা পাথর চাই তো বলে আরেকটা পাথর আছে এবং সবাই মিলে গিয়ে সে প্রথম যে পাথরটিকে মূর্তি বানাবার কথা ছিল সেটাকে নিয়ে আসে এবং দিয়ে দেয় এবার শুরু হয় আসল কাহিনী যে মূর্তিটা প্রথমে মূর্তি বানাতে গিয়েছিলো সে নারকেল ভাঙে তার উপর এবং যেটি শেষে গিয়েছিল যেটিকে মূর্তি বানাইছিলো শেষে সেটি পুজো করা হয় সেটিকে ফুল দেওয়া হয় আলতা দেওয়া হয় পুজো করা হয় মোস্ট কথা হলো এবং সে পাথরটির খুব রাগ হয় মানে যে পাথরটি নারকেল ভাঙছিল এবং ওই পাথরটি ওই মূর্তিটাকে জিজ্ঞাসা করে যা ভাই তুমিও যেখানে ছিলে আমিও সেখানেই ছিলাম কিন্তু তোমার এত অর্চনা হচ্ছে মানে পুজো হচ্ছে কিন্তু আমার সেখানে আমার উপর আঘাত করা হচ্ছে কেন তখন সেই মূর্তিটি বলে যে তুমি যদি ওই ঘাটি সহ্য করে নিতে এবং মূর্তি হতে তাহলে তুমিও আজ আমার মতো এই জায়গাতেই হতে ছোট্ট একটা কাহিনী আমাদের শেখায় যে আমরা যখনই দুঃখ পাবো কষ্ট পাবো কিছু মনে করলে হবে না কারণ আমরা যে গোলের জন্য যাচ্ছি সে গোল অ্যাচিভ করতে হবে তাছাড়াও মেহনত করতে ছাড়লে হবে না জীবনে কষ্ট আসবে কিন্তু মনে রেখো এটা পারমানেন্ট নয় এটা জীবনের লড়াই জীবনের সংঘর্ষ শেষ হবেই হবে আর খুব তাড়াতাড়ি আপনি এখান থেকে মুক্তি পাবেন এবং সুন্দর একটা ওই পাথরের মূর্তির মতো পুজো পাবেন পুজো বলতে ওই পুজো না ঠিক আছে মূর্তিকে করা হয় ওই পুজো না তবে নাম যশ সব কিছু পাবেন থ্যাংক ইউ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তো হাসতে দেখুন ভালো থাকুন শিখতে থাকুন আর দেখতে থাকুন টিভিটি